এবছর এসএসসি সিজিএল অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে সিজিএল হবে সেই সিজিএল কিন্তু আমাদের যারা কলকাতা জোনে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা প্রিপারেশান নিচ্ছ কলকাতা জোনে পোস্টিং চাও বাড়ির কাছে হোম পোস্টিং চাও তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে কেন গোল্ডেন অপরচুনিটি সেটা আমরা সবাই জানি যে হিউজ নম্বর অফ ভ্যাকেন্সি ওয়াজ রিপোর্টেড ইন কলকাতা জোন এবার আমাদের কত মার্কস টার্গেট করতে হবে এবং কোন জায়গাটা আমাদের স্পেসিফিক্যালি নজর দিতে হবে ইফ উই নিড আওয়ার হোম পোস্টিং কেন হোম পোস্টিংয়ের থেকে মানে ভালো জিনিস কিছু হয় না ফ্যামিলির সাথে নিজের এলাকায় তুমি থাকবে জব করবে অন্য এলাকায় থাকলে সেখানে খরচাপাতি রেন্ট এই জিনিসগুলো কিন্তু তোমার থাকবে না ঠিক আছে তোমার যদি স্যালারি টেন থাউজেন্ড কমও হয় সেটা কিন্তু অনেকটা পুষিয়ে যাবে কেন যে কোনো জায়গায় গিয়ে থাকা খাওয়া দিয়ে সব কিছু দিয়ে কিন্তু মানে রেন্ট দিয়ে সব কিছু দিয়ে মিনিমাম তোমার ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড যে কোনো জায়গায় খরচা হয়ে যাবে যদি তুমি অন্য জায়গায় পোস্টিংয়ে যাও বা জব করতে যাও সেটা যে কোনো সিটিতেই হোক না কেন তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব কত মার্কস তোমরা টার্গেট করবে স্পেসিফিক্যালি কত মার্কস টার্গেট করবে এবং কিভাবে সেটাকে টার্গেট করা উচিত সায়েন্টিফিক্যালি আমরা প্রিভিয়াস ইয়ারের রেকর্ড এবং ডেটা নিয়ে কিন্তু ডিসকাস করবো আজকের এই ভিডিওতে ঠিক আছে সো প্রথমেই বলে রাখি এই ভিডিও সিরিজ তোমাদের স্টার্ট হচ্ছে সিজিএলের জন্য আমার নাম সন্দীপন স্যার সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু টু হান্ড্রেড নাইনটি আমি পেয়েছিলাম জাস্ট স্লাইড টু নাম মার্কসের জন্য আমার কাট অফ ক্লিয়ার হয়নি ইউ ক্যাটাগরি ঠিক আছে এইবার এক এক করে আমরা স্টার্ট করি নাম্বার অফ ভ্যাকেন্সিস তো আমরা জানি যে কলকাতা জোনে রিপোর্টেড ভ্যাকেন্সিস এখন অবধি রিগার্ডিং সবকটা গ্রেড পে মিলে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি টু আমাদের টোটাল রিপোর্টেড ভ্যাকেন্সি এখনও অবধি কিন্তু আমাদের কাছে রয়েছে তো এটা ইন জেনারেল কিন্তু যখন ফিল হবে তখন নিয়ার অ্যাবাউট এইট চলে যাবে দ্যাটস এ হিউজ অপরচুনিটি শুধুমাত্র একটা জোনই এইট হান্ড্রেড ভ্যাকেন্সি তাও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জবের এবং তার মধ্যে অলমোস্ট প্রায় ফাইভ হান্ড্রেড ফিফটি রয়েছে গ্রেড পে সেভেনের ঠিক আছে গ্রেড পে সেভেন এবং সিক্স মিলে কিন্তু ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড অলমোস্ট প্রায় রয়েছে যেটা গ্রেড পে সেভেন এবং সিক্সের দিকে চলে যাচ্ছে যেটাতে দুটোতেই তোমার স্যালারি কিন্তু মিনিমাম সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে ইনহ্যান্ড থাকবে প্লাস ঠিক আছে সো এইবার এই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সিস ফ্যাক্টরটা আমাদের কাছে কোনো সমস্যা নয় এস এ হিউজ ভ্যাকেন্সি বাট এটাকে আমরা ব্রেকআপ করবো কী করে ফ্যাক্টার্স কী কী থাকে কলকাতা জোন পোস্টিংয়ের ক্ষেত্রে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স কোন কোন ফ্যাক্টার থাকে সেটাকে আমাদের কিন্তু আগে বুঝতে হবে ঠিক আছে যে হোয়াট ফ্যাক্টার রিমেইন ইন কলকাতা জোন পোস্টিং ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কলকাতা জোনের কম্পিটিশন কম্পিটিশানস অলওয়েজ হাই দিকে যায় কলকাতা জোনের কেন তার রিজন হচ্ছে দুটো ফার্স্ট হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার এই দুটো স্টেটের স্টুডেন্টরা রিসেন্টলি কিন্তু ওড়িশার বিভিন্ন মানে এই তিনটে স্টেট যেহেতু আমাদের অ্যাডজাসন স্টেট রয়েছে তো এই তিনটে স্টেটের স্টুডেন্টরা কিন্তু কলকাতা জোনের জন্য কম্পিট করে তারাও কিন্তু কলকাতা জোনের জন্য কম্পিট করে মানে তারাও চায় যে কলকাতায় পোস্টিং হোক রিজন দুটো তার রিজন হচ্ছে তাদের বাড়ি থেকে ডিস্টেন্স যে কোনো তুমি ঝাড়খণ্ড বিহার বা উড়িষ্যার যে কোনো জায়গায় কিন্তু কলকাতা থেকে ফ্লাইট বাদ দিলেও যদি তুমি ট্রেনে যাও তাও কিন্তু সিক্স টু সেভেন আওয়ার্স বা এইট আওয়ার্সের ডিস্টেন্সে কিন্তু পৌঁছে যাওয়া যায় ঠিক আছে বা টেন আওয়ার্সের ডিসটেন্সে মানে মোটামুটি বলতে পারো নিয়ার বাই ডিস্টেন্সের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় প্লাস হচ্ছে কলকাতায় যে মাল্টি কালচারাল সিটি সব ধরনের আমাদের এখানে কিউজিন থেকে শুরু করে সব কিছু আমরা পেয়ে যাব নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে কলকাতা ইজ অ্যান এক্স সিটি ইটস অ্যান এক্স সিটি এক্স সিটিতে কিন্তু আমাদের যে এইচ এ আছে ওটা কিন্তু নিয়ার অ্যাবাউট থার্টি হয়ে থাকে ঠিক আছে ইটস নিয়ার অ্যাবাউট থার্টি পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হয় ডিপেন্ডিং অন দ্য পে কমিশন এন্ড শর্ট অফ থিং তো হাউস রেন্ট অ্যালাউন্সটা কিন্তু আমরা অনেকটা বেশি পাবো আমাদের টোটাল ইন্ডিয়াতে নটা কিন্তু এক্সিটি আছে এই সিটিতে কিন্তু আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সটা বেশি পাবো তো কলকাতা কিন্তু একটা সিটি মানে কলকাতায় পোস্টিং ধরো সেম ক্যাটাগরি বা সেম লেভেলের জব কলকাতায় পোস্টিং হয় তার ধরো স্যালারি হচ্ছে লেটসে ইনহ্যান্ড স্যালারি এইট্টি থাউজেন্ড হচ্ছে সেই যদি তোমার রাঁচিতে পোস্টিং হয় তার কিন্তু স্যালারি কমে চলে আসবে অলমোস্ট প্রায় সেভেন্টি সেভেন্টি টু থাউজেন্ডে ঠিক আছে তো এই যে এক্সট্রা যে স্যালারিটা এই কারণে কিন্তু অনেকে কলকাতাতে আসার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুয়েশানটা কিন্তু অনেকটাই হয় ঠিক আছে তো দ্যাটস আ মেজার কম্পিটিং ফ্যাক্টর কলকাতা আর কলকাতার মেট্রোপলিটন সিটি চিপ তার থেকে বড়ো কথা তো এই রিজনগুলো হচ্ছে সব থেকে বড়ো রিজন হচ্ছে এইগুলো যেগুলো কলকাতা জোনের যে পোস্টিংয়ের কম্পিটিশান সেটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় ঠিক আছে অনেকটাই কিন্তু এটা ইনক্রিজ করে দেয় নেক্সট যেটা হাউ টু গেট ইট কীভাবে পাবে এবার যদি আমরা কটা ফ্যাকচুয়াল ডেটা নিয়ে ডিসকাস করি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে ইফ ইউ টক অ্যাবাউট দ্য ডেটা অফ সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফাইনাল কাট অফ উই সি ওয়ান থিং আমাদের কাছে সব থেকে যে লোয়েস্ট কাট অফ ছিল সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক অ্যাটোমিক এনার্জি অ্যাটোমিক এনার্জি কমিশনের আপার ডিভিশন ক্লার্ক আমি ইউ আর কাট অফ নিয়ে ডিসকাস করছি কারণ আমি কোনো রকমের রিজার্ভেশন বা ক্যাটাগরি ওয়াইজ কাট অফে যাচ্ছি না তাহলে এই জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে ইউ আর ক্যাটাগরিতে থ্রি হান্ড্রেড টু ছিল ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা টি এ টোটাল ইউ আর ভ্যাকেন্সি ছিল হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি আর কাট অফ ছিল হচ্ছে সরি টোটাল ইউ আর ভ্যাকেন্সি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কাট অফ যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার থ্রি হান্ড্রেড থ্রি আর কলকাতা জোনে কিন্তু এবছর টি এর একশো চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে শুধুমাত্র কলকাতা জোনে ঠিক আছে গতবার কাট অফ থ্রি কিন্তু গেছিলো জিএসটি ইন্সপেক্টর যেটা আমাদের অনেকের কাছে একটা ড্রিম জব কেন এটার ভ্যাকেন্সি অনেকটাই থাকে গত বছর টোটাল ইউ আর ভ্যাকেন্সি ছিল টোটাল যদি জিএসটি ইন্সপেক্টরের দেখো ওয়ান ঠিক আছে ওয়ান হচ্ছে টোটাল আমার ভ্যাকেন্সি ছিল জিএসটি ইন্সপেক্টর টোটাল ভ্যাকেন্সি টোটাল ইউ আর ভ্যাকেন্সি ছিল ওয়ান ওয়ান নাইন সেভেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাট অফ গেছিলো যেটা ইউ আর ক্যাটাগরি সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড টেন ঠিক আছে এই বছর শুধুমাত্র কলকাতা জোনে সব ক্যাটাগরি মিলে অল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড এইট শুধুমাত্র জি এসটি ইন্সপেক্টর জিএসটি ইন্সপেক্টারে শুধুমাত্র ফোর হান্ড্রেড এইট ভ্যাকেন্সি রয়েছে জাস্ট ইম্যাজিন সো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টও যদি তুমি ধরো সেটারও গত বছর কাট অফ কিন্তু থ্রি হান্ড্রেড টেন গেছিলো এবং যেখানে যেটার ইউআর ভ্যাকেন্সি ছিল অ্যারাউন্ড টু হান্ড্রেড এইটটি টু অল ওভার অল ওভার ইউআর ভ্যাকেন্সি সো জাস্ট ইম্যাজিন কলকাতা জোনেই চারশো আটটা কিন্তু জিএসটি ইন্সপেক্টারের ভ্যাকেন্সি আছে এবং যেখানে কাট অফ গেছিলো থ্রি হান্ড্রেড টেন এবং আরও যদি লোয়েস্ট যাই আমরা থ্রি হান্ড্রেড থ্রি হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট টি এর ক্ষেত্রে থ্রি হান্ড্রেড থ্রি হচ্ছে আমার গেছিলো তো আমাকে যেটা করতে হবে যে রেসপেক্টিভ কাট রয়েছে আমি থ্রি হান্ড্রেড টেন সেফেস্ট মার্ক ধরে এগোচ্ছি টু হান্ড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হিসাবে তার থেকে অ্যাটলিস্ট আমাকে সেভেন টু এইট বেশি পেতে হবে ইফ উই নিড দ্য হোম পোস্টিং ঠিক আছে মানে আমাকে মোরললেস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টার্গেট করতে হবে আই নিড টু টার্গেট থ্রি হান্ড্রেড টোয়েন্টি বা সেক্ষেত্রে আমার থ্রি হান্ড্রেড সেভেন্টিন থ্রি হান্ড্রেড এইটিন থ্রি হান্ড্রেড সিক্সটিন যেটা হলো ডাজন্ট ম্যাটার বাট উই নিড টু টার্গেট থ্রি হান্ড্রেড টোয়েন্টি ভ্যাকেন্সি বেশি আছে গতবারের থেকে কলকাতা জোন সাপোজ গতবার যদি কলকাতা জোনে পোস্টিং যদি কেউ লেটসে থ্রি হান্ড্রেড এইটিনে পায় তো এবছর অ্যাটলিস্ট একটু হলেও কমবে সেটা এক দু মার্কস হলেও কমবে থ্রি হান্ড্রেড ফিফটিন বা সিক্সটিন হবে তো আমাকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টার্গেট করতে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি প্লাস আমাকে টার্গেট করতে হবে টু বি অন দ্য সেফার সাইট এবং যখন আমি আফটার প্রেলি হয়ে যাওয়ার পর মেইন্সের সময় যখন আমি প্রেফারেন্স দেবো তখন কিন্তু কলকাতা জোন মানে তখন তুমি জোন দিতে পারবে না তখন আমাকে পোস্টিং দিতে হবে যেই পোস্টগুলো আছে সেই পোস্টের আমাকে প্রেফারেন্স দিতে হবে তারপরে কিন্তু আমাকে জোন পোস্টিংয়ের জন্য প্রেফারেন্স দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার ডিজায়ার জোন যেটা কলকাতা সেটা কিন্তু পেয়ে যাবে তো দ্যাটস আ হিউজ অপরচুনিটি ফর আস দ্যাটস আ হিউজ অপরচুনিটি মানে এই অপরচুনিটি যদি লস করে ফেলো টু থাউজেন্ড টোয়েন্টি এর সিজিএলের যে অপরচুনিটি আমাদের সামনে তুলে ধরছে ফর কলকাতা জোন যেটা কিন্তু আগামী অ্যাটলিস্ট সিক্স টু সেভেন ইয়ার্সও আসবে না কারণ এক একটা জোনে এক এক বছর কিন্তু বেশি থাকে কোনো একটা জোনে কোনো একটা পোস্ট বেশি থাকে এবার কিন্তু কলকাতা জোনে সবকটা পোস্টই বেশি আছে সেভেন হান্ড্রেড সেভেন্টি টু টোটাল পোস্ট আছে জাস্ট ইম্যাজিন তো যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে প্রিপারেশান নাও টার্গেট থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টির থেকে একটু দু তিন নাম্বার কম হলেও ডাজেন্ট ম্যাটার বাট থ্রি টোয়েন্টি টার্গেট করো ইউ ক্যান গেট ইজি পোস্টিং অন কলকাতা জোন ডিজায়ার পোস্টিং কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এই রিগার্ডিং আরও ভিডিও কিন্তু চ্যানেলে থাকবে তো কাইন্ডলি সাবস্ক্রাইব ইট অ্যান্ড জয়েন টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ